নিউজিল্যান্ডের প্রতিনিধি দল বাংলাদেশে চলে এসেছে। টম লাথামের নেতৃত্বে কিউইদের ঢাকায় পা রাখার কথা 24 আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ 1 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় মানসিক ধকল কাটাতে ক্রিকেটারদের ছুটি দিয়েছে বিসিবি। 10 আগস্ট থেকে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সন্তানদের সঙ্গে দেখা করতে হাজার মাইল পাড়ি দিয়ে সাকিব গিয়েছেন যুক্তরাষ্ট্রে, ফেরার সময়ও হয়ে গেছে তার। এর মধ্যে অনেক ক্রিকেটারই মাঠে ফিরতে শুরু করেছেন। সবশেষ সিরিজে বাইরে থাকা মুশফিক লিটন অনুশীলন আরম্ভ করেছেন। তাদের সঙ্গে সবশেষ সিরিজে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবার আগে যোগ দিয়েছেন সৌম্য সরকার, এরপর শামীম পাটোয়ারি। এখন যারা মাঠে আসছেন তারা নিজ দায়িত্বেই অনুশীলন করছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কী করা যাবে কী করা যাবে না সেই নির্দেশনাও দেয়া আছে ক্রিকেটারদের। শীঘ্রই আবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে বাংলাদেশ দল। 24 আগস্ট যেদিন বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, সেদিনই বাড়ির জীবন ফেলে হোটেল জীবনে প্রবেশ করবেন ক্রিকেটাররা। এর আগে 21 আগস্ট করোনা টেস্টের কথা রয়েছে তাদের। বোঝাই যাচ্ছে দ্রুত দলটাও ঘোষণা হবে সিরিজের জন্য। 24 আগস্ট থেকে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট থেকে সিরিজের জন্য অফিসিয়াল অনুশীলন আরম্ভ করবেন মাহমুদুল্লাহ সাকিবরা। নিউজিল্যান্ড সিরিজের জন্য কেমন দল ঘোষণা করা হবে? অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে কারাই বা বাদ পড়বেন? মুশফিক ও লিটন ফিরছেন, তামিম ইকবাল ইঞ্জুরি থেকে ফেরার লড়াই করছেন, তবে যতদূর জানা যাচ্ছে এই সিরিজেও তার না খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া মোটামুটি আগের সিরিজের সবাই থাকছেন আসন্ন সিরিজে। সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে চরম ব্যর্থ হলেও বিশ্বকাপ ভাবনায় তিনি থাকবেন নিউজিল্যান্ড সিরিজে। এক ম্যাচ খেলা মোসাদ্দেক সৈকতেরও টিকে যাবার সম্ভাবনা রয়েছে, তবে ছিটকে যেতে পারেন মোহাম্মদ মিঠুন। তার সাম্প্রতিক পারফরমেন্স আশানুরূপ নয় একেবারেই। যদিও অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও এক ম্যাচও তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। ওপেনিং স্পটে সৌম্য নাইমের সাথে লিটন, টপ অর্ডারে সাকিব মুশফিক, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ আফিফ সৈকত, লোয়ার মিডল অর্ডারে সোহান শামীম সাইফুদ্দিন, পেস বোলার হিসেবে মুস্তাফিজ শরীফুল তাসকিন রুবেল, এরা সবাই ছিলেন সবশেষ সিরিজে। স্পিনার হিসেবে থাকবেন মেহেদী ও নাসুম। যেহেতু বায়োবাবলের বিষয় রয়েছে, সে কারণে স্কোয়াডে ক্রিকেটারদের সংখ্যা হয়তো বাড়তেও পারে। নিউজিল্যান্ডও বাংলাদেশে এসে 3 দিনের কোয়ারেন্টাইন পালন করবে, এরপর শুরু হবে অনুশীলন। কিন্তু তাদের যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বিকেএসপিতে সেটা তারা খেলছেন না। এখন দেখার বিষয় নিউজিল্যান্ড সিরিজের দলে কারা থাকেন আর কারা বাদ পড়েন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।